হাই ফ্রেন্ডস, আমি সৌমেন মণ্ডল। সৌমেন ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি একদম নতুন একটা জিনিস শেখাতে চাই চলেছি। হ্যাঁ, কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, লাইক শেয়ার করুন। আর সবশেষে বলি, সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও ক্লাস নোটিফিকেশান পেয়ে যেতে। প্রথমে পেপারটাকে ভালো করে মাউন্ট করে নিয়েছি, তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার জল, একদম পরিষ্কার জল ব্রাশ দিয়ে পুরো পেপারটাকে আমরা লাগাবো, ভিজিয়ে নেবো, ভালো করে দেখে নেব সব জায়গায় যেন ভেজে পেপারটা। জলের ওপরে কালার দিতে গেলে একটু মোটা করে কালারটাকে গুলে নিতে হবে, তো আমি স্কাইটা করব, তো মোটা করে কালার গুলে নিয়েছি। এবার আস্তে আস্তে ওপর থেকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে একটা ছেড়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে ওপর থেকে কালারটা সুন্দর স্প্রেড করে যাচ্ছে। এটাকে এটা করতে করতে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস করতে করতে এটা তৈরি হবে। আমি যেমন চাইছি তেমন করে থাকবে, সেই জলটার ওপরে তেমন করে কালারটা দেব, এটা খুব প্র্যাকটিসের ব্যাপার। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা আমরা করতে পারবো। আমরা যেমন চাই, আগে থেকে ভেবে রাখতে হয় ওয়াটার কালার করতে গেলে, আমরা যেমন চাই তেমন একটু একটু করে ডিটেলিংটা করে যাচ্ছি। খুব সাবধানে ব্রাশ দিয়ে ডিটেলিংগুলো করছি আমি। মনোযোগ দিয়ে দেখতে থাকুন ব্যাপারটা কীভাবে হচ্ছে। একটা কথা বলতে হবে যে ওয়াটার কালার করার আগে আগে নিজের মনের মধ্যে ছবিটাকে খুব ভালো করে এঁকে নিতে হবে। নিজের মনের মধ্যে ছবিটা যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ ওয়াটার কালার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। নিজে কী করতে চাইছি, আমি কোথায় কীভাবে করব, কেমন করে করব বা কী করতে চাইছি আদৌ, সেটা সুন্দর করে নিজের মনে মনে মনের মধ্যে ছবিটাকে এঁকে নিতে হবে, তারপরে কাজ শুরু করতে কাজ করতে সুবিধা হয়। Thank you.
হ্যাঁ বন্ধুরা, পুরো ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। Thank you.